কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসকে মারধর করে হল থেকে বের করে দেওয়ার প্রতিবাদে ইডেন মহিলা কলেজে মধ্যরাতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। গেল রাতে জান্নাতুলকে টেনে হিঁচড়ে হল থেকে বের করে মারধর করে আপত্তিকর অবস্থায় ছবি তোলে কলেজ শাখার কয়েকজন নেতাকর্মী। এ সময় কলেজ সভাপতি তামান্না জেসমিন রিভা এবং সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা দাঁড়িয়ে মারধর করা দেখেন। ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। শিক্ষার্থীরা জানিয়েছেন, কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার চাঁদাবাজি ও সিট বাণিজ্য নিয়ে কয়েকদিন আগে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন জান্নাতুল। এ কারণেই তাকে মারধর করা হয়। ভুক্তভোগী ছাত্রীরা অভিযোগ করেন, ছাত্রলীগ নেত্রীদের কথা না শুনলে সাধারণ ছাত্রীদেরকে নির্যাতন করা হয়, হল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। ওনার প্রেসিডেন্ট সেক্রেটারি মিলে ওনাকে আটকাইছে, আটকায়া অনেক হেনস্থা করছে, একটা রুমে নিয়ে গিয়ে আটকায়া মারধর করছে। মারধর করার পরে আমরা গেট দিয়ে ঢুকতে যাচ্ছি, আমিও ভাইস প্রেসিডেন্ট, উনিও ভাইস প্রেসিডেন্ট, মামারা আমাদের গেট দিয়ে ঢুকতে দিবে না। আমি ইডেন কলেজ ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট, 3 ঘন্টা আমি এখানে দাঁড়ানো, আমাকে ওনারা ঢুকতে দেয় নাই। আমরা সবসময় মনে করতাম যে আমরা অবশ্যই আমাদের ছাত্রলীগের সব বিষয়গুলোকে আমরা একটু আড়ালে রাখবো, যাতে আমাদের ছাত্রলীগের কোনো বদনাম না হয়, কিন্তু একজন নিরপেক্ষ ছাত্রী হিসেবে সকল অন্যায় আমরা মেনে নিতে পারতেছি না। শুধু নির্যাতন নয়, চাঁদাবাজি, সিট বাণিজ্য সহ নানান অপকর্ম করে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। ছাত্রলীগের যে নেতাকর্মীরা আছে তারা প্রতিনিয়ত আমাদের সাধারণ শিক্ষার্থীর উপর অত্যাচার চালাচ্ছে। এখানে যদি ছাত্রলীগের নেতাকর্মীরাই তাদের কাছে সেফ না, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থী তাদের কাছে কিভাবে সেফ থাকতে পারবো? এভাবে চলতেই থাকে, পড়াশোনা করবো কি করে? আমরা তো এখানে আসছি পড়াশোনা করার জন্য। এসব অপকর্মের বিচার চেয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদককে বহিষ্কারের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এর আগে ওনার নামে একটা মানে ভিডিও ভাইরাল হয়েছে যে উনি হচ্ছে সব মেয়েদের এরকম টর্চার করে, ইভেন হচ্ছে ওনাকে দেখলে সালাম দিতে হবে, ইভেন হচ্ছে উনি বসে থাকবে তখন কেন সালাম দিচ্ছে না, এরকম নিয়ে হচ্ছে নানান কাহিনী করে, আবার লিফ্ট আটকে দেয়, মানে উনি যখন লিফটে উঠবে তখন লিফটে কেউ উঠতে পারবে না, এরকম যদি 1 ঘন্টা সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকে, কিন্তু উনি উঠার পরে তারপর উঠতে হবে। আমাদের কালকে ফাইনাল পরীক্ষা, আমরা সেইখান থেকে না পড়ে এসে বাইরে এখানে কেন দাঁড়িয়ে থাকবো? আমাদের তো কোনো দায়ভার নেই, এটার জন্য তো কেউ আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিবে না, দিবে কি? দিবে না। আমাদের এটা সাধারণ শিক্ষার্থীদের জাস্ট একটা সাধারণ বিচার দাবি। আমার রুম থেকে আমার মেয়েরা বলতেছে আপু রিবা আপু রাজিয়াপুর, মেয়েরা হচ্ছে রুমের মধ্যে অ্যাটাক করছে, তখন আমি স্বাভাবিক আমি দৌড়ে আসছি, আমি সময় ম্যাডামকে ফোন দিয়ে বলছি ম্যাডাম আমার রুমে অ্যাটাক করছে, আপনি এরা প্লিজ আসেন, কারণ না হয় আমাকে নিশ্চিত ওরা মারবে, কারণ আমি বুঝতে পারতেছিলাম একটা পরিস্থিতি খারাপ, যেহেতু আমি আগে হাসপাতালে যখন ভর্তি ছিলাম আমি সময় ম্যাডামকে ফোন দিয়েছিলাম, এবং গ্রুপে ওরা এত বাজে বাজে আজকে সারাটা দিন আমাকে নিয়ে লিখছে, আমি কেন প্রেসিডেন্ট সেক্রেটারি নিয়ে কেন মিডিয়াতে কথা বলছিলাম। ম্যাডাম আস্তে আস্তে আমি এই গেটটা ঢুকছিলাম, ঢোকার পর আমাকে এখানে আমাকে অ্যাটাক করছে, আমি ফোনে লাইনে সুস্মিতার সাথে ছিলাম, আমার সাথে কথা বলতেছিল, আমার সাথে পর মানে সবার সাথে কথা বলতেছিলাম, আমার থেকে ফোন কেড়ে নেওয়া হয়েছে, আমার বোনের থেকে ফোন কেড়ে নেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রথমে গণমাধ্যমের সামনে মুখ খুলতে চায়নি কর্তৃপক্ষ, পরে জানানো হয় তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা জেনেছি এখন, এটাও আমরা আমাদের প্রিন্সিপাল ম্যাডাম আসবেন, ওনাদের সাথে কথা বলে বা সব কিছু হয়ে আমরা এটা ব্যবস্থা নেব। আপনারা মেয়েদের কথায় তো আমরা যেখানে সেখানে চলে গেলে আমাদের দেখেন একটা সিকিউরিটির ব্যাপার আছে, আপনারা যদি কাইন্ডলি আমাদের জিজ্ঞেস করেন আমরা অবশ্যই সব কিছু বলবো। উত্তেজনা সবসময় বিরাজ করে এটা বলা যায় না, মাঝে মাঝে হয়, দেখি ওরা কি বলছে, ওদের সাথে কথা বলি, আমাদের প্রিন্সিপাল ম্যাডামও কথা বলবে। এক জায়গায় থাকতে গেলে ওদের যেই ঝগড়া হয় বা ই হয় এগুলো তো আমরা মীমাংসা করি, আপনি যে অভিযুক্ত মেয়ে তাকে জিজ্ঞেস করে দেখেন, আমরা তো এটা করি, আমরা যখনই শুনি, যখনই অভিযোগ শুনি তখনই আমাদের অধ্যক্ষ মহোদয় বলেছেন যে আপনারা এটা তদন্ত করবেন, বা হয়তো আমি সবসময় থাকি না তখন তো আর পারি না, তাই না? আমি দেখব। ছাত্রলীগ সভাপতি রিভার বিরুদ্ধে এর আগেও 2 শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছিল। নিউজ ডেস্ক, 52 টিভি।